আসসালামু আলাইকুম, আমি ফাতেমা ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে চায়ের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। আসলে বাড়িতে বিয়ের উল্লাসে কয়েকদিন ধরে কোনো ভিডিও বানাতেও পারছি না আর আপলোডও দিতে পারছি না। তো আজকে ভাবলাম তো বিয়ের অনুষ্ঠানটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আমার দেবরের বিয়ে, তাই আর কি খুব ব্যস্ততায় দিন কাটাচ্ছি। ভিডিও করার এবং এডিটিং করার সময় পাই না। তো যে দেখুন, আজকে হচ্ছে বউ নিয়ে আসবো আর কি। বউ আনতে যাবো, তো আমরা কিন্তু চলে এসেছি, কিন্তু বরের বউ এখন পর্যন্ত আসেনি। তো আপনাদের কাছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে এটা হচ্ছে নিস্তলা আর কি বসার জন্য, যেখানে বরের বউয়ের স্টেজ আছে। এইটা হচ্ছে স্টেজ, এখানে বরের বউ এসে বসবে। তো আমার মেয়ে কিন্তু অনেক, মানে কি বলবো, অনেক আনন্দিত। যে কোনো অনুষ্ঠানে আসলে বাচ্চারাই বেশি আনন্দিত হয়। সে তো আজকে মহা খুশি, সে যে কি করবে কি না করবে কিছুই বুঝতে পারতেছে না। এই যে দেখুন, আমি আসলে ভিডিওটা একটু টেনে টেনে করেছি যাতে সময়টা কম লাগে, মানে তো অনেক সময় হয়ে যায়। তো সাজানোটা, মানে ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে বলতে হবে। আমার মেয়ে যে সারাদিন কি ছটফট করেছে আজকে, সেটা আসলে আমি বোঝাতে পারবো না। তো ওকে আমি এখানে দাঁড়াতে বলছিলাম আর একটা ছবি তুলবো, তো পিছনে এটাকে দেয়াল ভেবেছিল আর কি। তো দেখুন, এটা হচ্ছে দোতলা, এটা তিনতলা পুরোটাই বুকিং দিয়েছি আমরা। এটা হচ্ছে তিনতলা, তিনতলা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য, তিনতলা মানে দোতলা তিনতলা হচ্ছে খাওয়ার জন্য, আর নিচতলা হচ্ছে আর কি বসার জন্য। তো এই যে দেখুন, জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর। তো আমরা আর কি এখন খাওয়ার জন্য আর কি যাচ্ছি, খেতে বসবো। তো এটা হচ্ছে দোতলা, আর উপরে তিনতলা আছে সেটাও খাওয়ার জন্য। তো দোতলাটাও কিন্তু সাজিয়েছে পিছন সাইডে আর কি। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করছি, আমার মেয়ে একা একা হাত দিয়ে খাচ্ছে। নিচে দেখুন খাবারের আইটেম। তো খাওয়া দাওয়া শেষ করলাম এবং আপনাদের মাঝখানে একটু বরের বউয়ের ছবি দেখিয়ে দিলাম, মানে দেখিয়ে দিব। তো আমরা 11:30-12টার দিকে আর কি আমরা এখান থেকে চলে গিয়েছিলাম বাসায়। তো এই তো অল্প শর্টকাটে ভিডিও দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।